বহু ভিড়ের ভেতরে আর কিন্তু বাকি বিহারি দর্শন করতে হবে না, তিক্ত বিরক্ত অনেক কষ্ট করে আর কিন্তু বাকি বিহারি দর্শন করতে হবে না। কারণ বাকি বিহারির ঠিক গায়ে সবচেয়ে চমৎকার একটি মাত্র যে গেস্ট হাউস হয়েছে, রিচেস্ট এবং টপ কোয়ালিটি, সেটাই আপনি দেখতে চলেছেন আজকে। থাকুন সঙ্গে, বাজেটে থাকবেন, ডিসকাউন্ট পাবেন, আর সরাসরি কল করে এখানে এসে হাজির হবেন। আর সবচেয়ে চমৎকার হবে, এখান থেকে খুব সহজে দর্শন করবেন। ক্যা ভাইয়া, ইয়াঁ সে কেতনা দূর বাকি বিহারি? এক মিনিট? হ্যাঁ, এক কিলোনি 20 মিটার দূর হয় বাস। ঠিক আছে, দূরেন পাঁচ মে 20 মিটার, এক কিলোমিটার যা প্রেম মন্দির আসে, আর এক কিলোমিটার নিধিমন হোগা, নিধিমন টেম্পল, নিধিমন টেম্পল এক কিলোমিটার, যমুনা ভি, হ্যাঁ যমুনা ভি পাস ভাইয়া, পাস মে 50 মিটার কে আন্দর। জি জি। আর যে বাকি বিহার কে এক নম্বর গেট কেতনা হোগা? 100 মিটার হোগা গেট তো ইধার ইয়ে স্যার, ও তো পাস মে হ্যায়, হামারি হোটেল কে জাস্ট পাস মে ইয়ে সমঝ লো। আর ইহাঁ পে বাকি বিহারি কে আসপাস পে টপ কোয়ালিটি হোটেল হ্যায় কিয়া? টপ নাই নাই নাই, এসসে টপ কোয়ালিটি হোটেল কোই ভি নাই হ্যায় স্যার ইস লোকেশন পে, মাকি বিহারি জি কে লোকেশন হ্যায়, ইধার কোই টপ নাই হ্যায় এসসে। বিরক্ত বদলে দেখবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন, তারপরে আসে থাকা শুরু করুন। ভিআইপি পার্কিং উধার লোকেশন পে, ভিআইপি গলি হ্যায় 5 নম্বর গলি গেট নম্বর 1, আইয়ে জেসে কি গলি মে এন্টার করেঙ্গে আপ 10 মিটার চলেঙ্গে হামারি হোটেল আ জায়েগি, আপ আইয়ে ভিজিট কিজিয়ে আপকো ডিসকাউন্ট মিলেগা প্রপার। থ্যাংক ইউ শর্মা জি। জি স্যার, এই গেটটা দিয়ে ঢুকছিলাম, ঢোকার পর ঠিক একটি রুমে এলাম। এবার এই রুমের অ্যাকোমোডেশনটা দেখুন কেমন রয়েছে, ঠিক এরকমটা রয়েছে, কেমন চমৎকার কি বলছে দেখুন, কীরকম বাজেট আছে, চমৎকার অ্যাকোমোডেশন। ভাইয়া থোড়া বলিয়ে তো, ইহাঁ পে 4-5 আদমি ইহাঁ পে রুক সকতে হ্যাঁ, এস রুম মে আপ 3% অ্যাডজাস্ট হো সকতে হো। আচ্ছা, আর উপর 3% কা জো বেড রুম হ্যায় উসমে আপ 4% অ্যাডজাস্ট হো সকতে হো। আচ্ছা জি। আচ্ছা, আর জো মান লিজিয়ে কি ইহাঁ সে সুবহ সুবহ জো বাকি বিহার কা দর্শন, জি জি, শাম কো জো কম হ্যায় ভিড় কম হ্যায় না কি, 7:30-8 বাজে কে আন্দর, জি জি জি, ভিড় কম রহতে, তো এই গেস্ট হাউস মে রহনে সে ইজি হো জায়েগা দর্শন। জি জি, বিলকুল বিলকুল, ওকে ভেরি গুড। আপনি যেন দেখছেন পাস ইয়ে মাকে গাড়ি জি কে পাস ইয়ে মন্দির, জ্যাদা দূর নেই হ্যায়। আচ্ছা, আপ গেস্ট আতে ভিজিট করতে হ্যায়, মাকে গাড়ি জি কে দর্শন করনে কে লিয়ে আতে। ওকে, বাকি বিহারি কে দর্শন করার জন্য কিন্তু স্পেশালি এই রুমে আসা দরকার, কারণ বৃন্দাবনে অনেক জায়গায় থাকবেন কিন্তু এরকম গেস্ট হাউসে থাকলে কিন্তু মন মেজাজ এমনি ভালো হয়ে যাবে। থাকুন সঙ্গে, থাকুন, কেমন আছে টয়লেটটা ভাইয়া, এই টয়লেট দেখাইয়ে। জি বিলকুল, বেশ বড় টয়লেটের আয়োজন দেখেছেন, কিনিয়েছে। আচ্ছা ফাইন, বা চমৎকার আয়োজন করেছে দেখেছেন, সুপার। আফটার 60 রাজস্বিকভাবে শেষ দিনগুলো কাটানোর জন্য এরকম একটা সুযোগ অপেক্ষা করছে আপনাদের জন্য। বেশ বড় টয়লেট, বেশ বড় টয়লেট, অনেক কিছু দিয়েছে। ভাই ক্যা হ্যায়? ये है, ये डेंटल किट है जो टूथपेस्ट होता है। अच्छा अच्छा अच्छा, ये कॉम है। अच्छा, जो कंघी होती है कंघा पार करने। ओके वेरी गुड। और ये है शैम्पू, शैम्पू बालों में लगाने वाला। अच्छा, ये शावर जेल। ओके वेरी गुड। और ये है सोप। अच्छा वाह, साबुन। अच्छा चमत्कार, इधर टॉवल्स रखी हुई है। ओके गुड, চমৎকার একটা প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এসে থাকবেন আর বাজেট কমের মধ্যে থাকবেন, তাই নয় কি? বাকি বিহারি খুব সহজে দর্শন করার জন্য এরকম একটা প্রতিষ্ঠানে থাকা বাঞ্ছনীয়। আসুন এবার আরেকটা রুম দেখানো যাক, যদি 4 জনের অ্যাকোমোডেশন দরকার হয়, 4 জনের অ্যাকোমোডেশন কেমন আছে ভাইয়া? কোন রুম হ্যাঁ যা পে 4 আদমি একসাথে রুক সকতে হ্যায়, ও উপর ফার্স্ট ফ্লোর পে রুম হ্যায়, সেকেন্ড ফ্লোর পে রুম হ্যায়। ওকে চলো এবার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা একটু দেখিয়ে দিই, তবে সামনের পোর্শন ঢুকে কিন্তু চমৎকার লাগছিল, ঠিক এটা এটা বড় পাওনা দেখেছেন, কি সুন্দরভাবে পিতলের এটা, বা 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 চমৎকার, জয় শ্রী বাকি বিহারি। চলুন একবার ওপরে যাওয়া যাক, এবার লিফটেই যাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ঠিক সামনের পোর্শন যেটা বলছিলাম বেরিয়ে এসে ঠিক এইখান দিয়ে ডান পোর্শনে যাব মন্দিরের গায়ে, বা পিছে চলে যাব যমুনার। একটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু 5 মিনিটও নয়, ইমলিতলাতে যাওয়া যাবে, খুব চমৎকার সন্ধ্যা আরতি দেখার সুযোগ অপেক্ষা করছে। আসুন চলুন এবার ওপরে যাওয়া যাক। ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরের ঠিক সামনের পোর্শনটা ও সবটাই আমাদেরকে দেখানোর জন্য বিস্তারিত হয়ে রয়েছে, আর চমৎকার লাগছে সামনের পোর্শন এখান দিয়ে বাইরের ব্যালকনি, আর বেশ অনেকগুলো রুম। চলুন এবার যাওয়া যাক রুমগুলোকে,
করে। এবার এখান দিয়ে লিফ্টের ব্যবস্থা, লিফ্ট রয়েছে পাশে, এবার সিঁড়ি রয়েছে। চলুন, এখানে একটি রুম 1101। বাহ বাহ বাহ, অনেকগুলো রুম আছে আর চমৎকার সব আয়োজন এরকম একটা রুমে। আর এ রুমে এখানে আসার জন্য আপনাদের নাম্বার ডিসপ্লে দিয়ে দিয়েছি, সরাসরি আসবেন। এটা বাকি বিহারীর আশীর্বাদ, এটা কৃপা করেছেন। বহুবার আপনাদের আশীর্বাদে বাকি বিহারী দর্শন করার সুযোগ হয়েছে, বহুবার। আজকেও যখন এই ভিড়ের ঠেলার ভেতরে, হালকা ইমেজের ভেতরে, হালকা ভিড় একদম, দর্শন করার সুযোগ হলো, তখন ভাবলাম ঠিক সামনে আমার যারা সিনিয়র সিটিজেন এখনও বাকি বিহারী আসতে পারেননি, তাদের জন্য কীভাবে সহজে আসতে পারেন, কোথায় থাকবেন, খুব আর দেখুন, সিনিয়র সিটিজেনরা টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু শেষ বয়সে কষ্ট করে কেন তীর্থস্থান দর্শনে আসা, ভালো জায়গায় থেকে ভালোভাবে, হ্যাঁ, মন মেজাজটা ভালো থাকবে যদি যত্নে থাকেন। ঠিক এই রুমে কিন্তু 3টে বেড রয়েছে, কিন্তু একটু 4জন আসলে কিন্তু ধরে যাবে। চলুন এবার জিজ্ঞেস করে নিই, ও 4জন দেবে কিনা থাকতে। ভাইয়া यहाँ पे 4 आदमी रुक सकते हैं, रूम तो 3% का है सर, पर 4 आदमी विजिट कर सकते हैं। ओके, वेरी गुड, इशू नहीं। ओके, देखो कि सुंदर पड़े हो, एरा आयोजन किंतु चमत्कार पड़े हो, उच्च पुरस्कार टिप टॉप। একটুখানি রুমের বাজেট, ভাইয়া এই রুম কা বাজেট কে হোক, 3000 প্লাস ট্যাক্স হোগা। ওকে, তো মেরা চ্যানেল সে জো আ রা উসকে তো কুছ তো ছোড়না হ্যায়, কুছ তো ছুড়িয়ে, ক্যোঁকি বাঙালি আদমি আনে ওয়ালা হ্যায়, অর হ্যায় কি সিনিয়র সিটিজেন হ্যায়, 60 সে উপর আনে ওয়ালা হ্যায়, তো জিসে কা তবিয়ত আচ্ছা নেই উসকা ভি কুছ থোড়া ছুড়িয়ে পয়সা দিজিয়ে, বিলকুল ডিসকাউন্ট দিজিয়ে, বিলকুল ডিসকাউন্ট দেয়া না, বিলকুল। আর আপনার শুধু নাম বলিয়ে, মেরা নাম কানা শর্মা নাম হ্যায়, মানে বড়পুর সে বিলং করতা হুঁ। ওকে স্যার, শর্মা জি জি, ওকে ভেরি গুড, ইয়াং শর্মা জি, জি জি স্যার, আমাদের কাছে ইয়াং শর্মা জি, চমৎকার, ওর কাছে ফোন করবেন, আর ও চেষ্টা করবে যতটা কম বাজেটে। ভাইয়া জো মান লিজিয়ে কি একলা আ রা সিঙ্গেল, উসকো ভি দর্শন কা ইজি মৌকা হোনা চাহিয়ে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা পরের এই আরেকটি টয়লেট, অসাধারণ গোছানো, টিপটপ করা আছে, আর কিনা নেই ঠিক একইভাবে রুমের এই টয়লেটের মধ্যে সেই একই রকম ব্যবস্থা ওরা করে রেখেছে, তো ফাইন, ঠিক আছে। গরম জলের ব্যবস্থা, ভাইয়া গরম পানি কে লিয়ে, হ্যাঁ গরম পানি কে লিয়ে হ্যাঁ হ্যাঁ না কই রোলার লাগা হুয়া হ্যায়, আচ্ছা, হট ভি আতা হ্যায়, কোল্ড ভি আতা হ্যায়, দোনো দোনো বাট, ভেরি গুড, দেখেছেন, ফলে ঠান্ডার সময় আসলে কিন্তু কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না, খুব চমৎকার আয়োজন করেছে। আর সেফটি, আর বিশেষ করে এরকম একটা তীর্থস্থান বৃন্দাবন কিংবা গোবর্ধন কিংবা শ্যামকুণ্ড রাধাকুণ্ড, কিন্তু বৃন্দাবনের এই বাঁকি বিহারী কিংবা মথুরার জন্মস্থান, এগুলো কিন্তু মাথায় থাকলেও বাঁকি বিহারীটা কখনো কখনো ভিড়ের ঠেলায় কিন্তু আমরা খুব ভালোভাবে দর্শন করতে পারি না, যারা তাদের জন্য রইল সুবর্ণ সুযোগ। চলুন এবার যাওয়া যাক আরেকটি রুমে, আরেকটা রুমে ঢুকলাম, এটা ঠিক যেটা বলছিলাম 1101। চলুন, রুমটা কিন্তু ঠিক এরকম দুজনের ব্যবস্থা রয়েছে, কি বলছে একটু শুনে নি। আমারা হোটেল শ্রী হরিদাসকুঞ্জ বৃন্দাবন, ইয়ে মা কে ব্যারিজি সে 20 মিটার বস দূর হ্যায়, মা কে ব্যারিজি আইয়ে, আমারা ইয়ে হোটেল হ্যায়, ভিজিট কিজিয়ে আপ একবার, ডিলেক্স রুম হ্যায়, আচ্ছে প্রপার VIP রুম বনায়ে হুয়ে হ্যায়, একবার ভিজিট কিজিয়ে আপ, মা কে ব্যারিজি মন্দির আইয়ে, ওর জো ভিড় ভাড় কি সমস্যা আপকো করনি পড়তি হ্যায় ও নহীঁ করনি পড়েগি, ভিজিট কিজিয়ে না, আচ্ছে সে দর্শন কিজিয়ে, আপ রুকিয়ে ভিজিট কিজিয়ে, কোই ইস্যু নেই হ্যায় উসমে। আর হোটেল কে জো জো ট্যারিফ হ্যায় ও ভি কম রহেগা, ও ট্যারিফ আপ কম কর দেন, কোই দিক্কত নেই, ট্যারিফ বেসে তো ঠিক হ্যায়, আর দর্শন দেখিয়ে ইজি হোনা চাহিয়ে, জো সিনিয়র সিটিজেন ইজি হো জায়েগা, জি জি, ঠিক হ্যায়, কিউঁকি ইয়াহ সে জো সিনিয়র সিটিজেন মেরা ভিডিও দেখ, লাক্সারি রুম হ্যায় স্যার, লাক্সারি রুম হ্যায়, রুম দেখিয়ে, লাক্সারি রুম হ্যায়, উসকে হিসাব সে ট্যারিফ রাখা হুয়া হ্যায়, জি স্যার। আর ইস তরফ হোটেল দোসরা ইয়াহ পে নেই হ্যায়, নেই নেই নেই, বাকি বিহার কা আসপাস পে নেই নেই নেই, কোই নেই,
और एक ही बाकी भी यहाँ से एक मिनट का डिस्टेंस धर्मशाला और इधर वो तो अलग चीज है धर्मशाला वो ही पाएंगे ना ऐसा होटल लग्जरी कहीं नहीं पाएगा आसपास में দর্শনের যে কি কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু এখানে থাকলে হবে না এবং বাজেটটাও কিন্তু শরীরটা সুস্থ রেখে তীর্থ দর্শন এটা খুব সহজ হয়ে যাক এবার থেকে বাকি বাড়ি দর্শন করবেন আর গরম গরম উঠে সকালে স্নান করে গরম চা করে খেয়ে তারপরে দর্শন করতে যাওয়া চপটাই নিয়ে চমৎকার রেখেছে ওর নাম হচ্ছে শর্মা ইয়াং শর্মাজি ওর নাম্বার দিয়ে দিলাম ওর সঙ্গে যোগাযোগ করবেন আপ সবই যে ভিজিটার হ্যাঁ যে ভিউয়ার্স হ্যাঁ উসি সে উসি হিসাব সে আই এম রিকোয়েস্টিং টু ইউ কি আপ সবই কো ডিসকাউন্ট দে দিজিয়ে মেরা চ্যানেল সে জিতনা ডিসকাউন্ট দেঙ্গে বিলকুল আইয়ে আপ ভিজিট কিজিয়ে আপকো বহুত আচ্ছা লাগেগা মা কে গাড়ি জি কে দর্শন কিজিয়ে ইয়াহ পর নিধিবন জি ভি মন্দির হ্যায় উসকে দর্শন কিজিয়ে উস পাস মে প্রেম মন্দির ভি হ্যায় উসকে দর্শন কিজিয়ে ভিজিট কিজিয়ে নাইট মে আপ আইয়ে কোই ইস্যু নাই হোগা থ্যাঙ্ক ইউ মেনি মেনি থ্যাঙ্কস মেনি মেনি থ্যাঙ্কস ওকে পাওয়া গেছে ফলে আপনার কিন্তু বড় যদি লাগে চায় কিন্তু চিন্তা করতে হবে না কিন্তু আর এবার নিশ্চিন্ত মনে এসে বাকি বাড়ি দর্শন করবেন সঙ্গে থাকবেন।